চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়লা চোর, গরু চোর, এই হেন লোকটা তার সঙ্গে তুলনা করা হচ্ছে স্বামী বিবেকানন্দের। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া গাছের একটা পাতা নড়ে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানেনি না যে এত বড় শিক্ষাক্ষেত্রে এত বড় দুর্নীতি। এটা একটা চূড়ান্ত সনাতনী হিন্দু ধর্মের চূড়ান্ত আবেগ, আপনি সেখানে আঘাত করলেন। শকুনের অভিশাপে গরু মরে না, আপনাদের মতন শকুনের বলা কথাতে সনাতনীদের কিচ্ছু কোনো ক্ষতি হয় না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শর্বরী মুখোপাধ্যায়, তাকে শুরুতেই বাংলা হান্টের তরফ থেকে নমস্কার জানাবো। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের সমস্ত দর্শককে জানাই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং রাহুমুক্ত হোক পশ্চিমবঙ্গ। আমরা যেমনটা জানি আজকে মা শারদার আবির্ভাব দিবস, তবে কালক্রমে দেখা গিয়েছে মা শারদাও রাজনীতির মধ্যে কত অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। দেখা গিয়েছে যে শাসক দল তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসের একাধিক পরিচিত মুখেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করেছেন মা শারদার। মা শারদা ছিলেন মহীয়সী নারী, কি বলবেন, তার সঙ্গে কি তুলনা করাটা কোথাও না কোথাও ঠিক কি আদৌ? দেখুন, এটা বাঙালির লজ্জা, এটা আমাদের লজ্জা। আসলে মাথায় করে যাকে মানুষ নিয়ে এসেছিলেন পরিত্রাতা হিসেবে, দীর্ঘ ৩৪ বছরের বটবৃক্ষকে উৎপাটন করে, যারা সত্যের কাছাকাছি মিথ্যে বলে নিজেদেরকে একটা অলৌকিক জায়গায় পৌঁছে দিয়েছিলেন বাম সরকার, এবং হাজারো অন্যায় এমনভাবে মানে ওই ডাবের মধ্যে মদ্য মিশিয়ে স্ট্র দিয়ে খাওয়া, যাতে লোকে বুঝতেই পারেনি যে আসলে ডাবের জল না কি খাচ্ছেন। তো এইভাবে একটা দীর্ঘ সময় ধরে মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, যেভাবে মানুষকে ঠকিয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গ মানে ওই উইয়ের ঢিপির মধ্যে দাঁড়িয়ে গেছিল, তার থেকে বটবৃক্ষকে উৎপাটন করবার জন্যে মানুষ সামনে দেখেছিলেন একজন মহিলাকে। তো তিনি ওই সাদা শাড়ি পরতেন, আর জগজ্জননী মহামায়া মা কালী তার বাড়ির কাছেই, কালীঘাটের কাছেই তার বাড়ি, আর তার মুখে নানান রকমের কথা শুনে সাধারণ মানুষ ঠকে গেছিলেন। সাধারণ মানুষ ভেবেছিলেন বোধহয় যে মায়েরই কোনো রূপ, তার কারণ তার আচার আচরণে বা পরনের কাপড়ে সেই সাদা রঙে ধোকা খেয়ে গেছিলাম আমরা সবাই পশ্চিমবঙ্গের মানুষ। তারপরে আমরা দেখলাম যে সততার প্রতীক মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে জানি শারদার প্রতীক, অর্থাৎ শারদার যে ভয়ঙ্কর আর্থিক ঘোটালা, যে ভয়ঙ্কর আর্থিক স্ক্যাম, সেই শারদার প্রতীক হয়ে উঠলেন। তো আমরা সেই শুরু হয়েছিল আর কি, যে মা শারদার নাম করে শারদা বানানো হয়েছিল, এবং তাতে মানুষকে মানে দারুণভাবে ঠকানো হয়েছিল। কাদেরকে ঠকানো হয়েছিল? যারা সকালবেলা বাড়ির বাচ্চাটাকে বাড়িতে রেখে আমার আপনার বাড়িতে কাজ করতে আসে, সেই মেয়েগুলো সুদূর ক্যানিং থেকে কিংবা পাথর প্রতিমা থেকে কিংবা আমাদের জয়নগর থেকে, কুলতুলি থেকে, এদিকে বালিগঞ্জের স্টেশনে নেমে দৌড়তে দৌড়তে, যারা দক্ষিণ কলকাতায় বা কাজের বাড়িতে তাদের না হলে চলে না আমাদের, সেই কাজগুলো যারা করতে আসতো, তারা নীরবে টাকা জমিয়েছিল তাদের সন্তানদের সুরক্ষার জন্যে, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যে, বুড়ো বাপ মাগুলোর চিকিৎসার জন্যে। যে ভাইটা রাস্তায় ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, যে ছেলেগুলো হকারি করে, সেই সমস্ত একদম আর্থিকভাবে একদম নিচু তলায় থাকা মানুষগুলোর যে টাকা জমানো হয়েছিল শারদাতে, সেই টাকাগুলো বাড়ি বাড়ি অ্যাম্বুলেন্সে করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার সুচারু একটা যে পরিকল্পনায় সেই টাকাগুলো চুরি হয়েছিল, সেই টাকাগুলো পৌঁছে গেছিল তৃণমূলের নেতামন্ত্রীর ঘরে। সেই থেকে আমরা শারদা শব্দটা শুনেছি, আর আজকে যখন শুনছি যে মা শারদা, আজ মায়ের আবির্ভাবের তিথি, মা বলেন যে আমি সতেরো মা অসতেরো মা, মা বলেন যখন তোমার আর কেউ থাকবে না যেন তখন তোমার জন্য একজন মা আছে। এই মা শারদার নাম কার সঙ্গে করা হচ্ছে? যিনি হাজারো রকম দুর্নীতিতে নিমজ্জিত, হাজারো রকম দুর্নীতিতে তিনি ডুবে রয়েছেন,
তার সমস্ত রকম কোথাও গরুর কেলেঙ্কারি, কয়লা চুরি, গরু চুরি, আমাদের পাথর চুরি, তারপরে ধরুন শিক্ষাক্ষেত্র, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া গাছের একটা পাতা নড়ে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানেনি না যে এত বড় শিক্ষাক্ষেত্রে এত বড় দুর্নীতি। সুতরাং এই যে সমস্ত দুর্নীতির আকর মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রায় 47টার উপর বাড়ি দখল করে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতির পরাকাষ্ঠা তার ভাইপো এবং সেই ভাইপোটিকে তার শাড়ির আঁচলে আগলে রাখা, এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই যিনি সেকেন্ড হাইকম্যান্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি আজ জেলের ঘানি টানছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই যিনি আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন বালুবাবু, তিনি আজ জেলে রয়েছেন, এরকম হাজারো মানে তার আমরা সবাই গত কিছু দিন ধরে আর কি গত এক দেড়টা বছর ধরে আমরা চোরেদের দেখলাম। তো এই যে পারসেপশন তৃণমূল চোর, এই পারসেপশন এখন তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, মানুষ জানে, সেই মানুষটা জানে যে মানুষটা মানে হয়তো লেখাপড়ার থেকে অনেক দূরে তবু সে জানে তৃণমূল চোর, আবার যারা লেখাপড়াটাই যাদের কাছে একমাত্র বিষয় হয়তো অধ্যাপক বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রতিষ্ঠিত মানুষ যারা শিক্ষাক্ষেত্রে তারাও জানেন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রটা আজকে দুর্নীতিতে নিমজ্জিত। কার জন্যে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? তিনি মেরুদণ্ডটাকে বেঁকিয়ে দিয়েছেন, শিক্ষাকে দুর্নীতিতে নিমজ্জিত করা মানে একটা জাতির মেরুদণ্ডকে বেঁকিয়ে দেওয়া। এবং কেন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ তিনি জানেন যে যত বেকারত্ব যত বাড়বে সরকারের প্রতি আনুগত্য তত বাড়বে, তাই বেকারত্ব বাড়িয়ে চলো, শিক্ষাকে ডুবিয়ে দাও দুর্নীতিতে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 4 লক্ষের উপর মাধ্যমিক পরীক্ষা দেয়নি এবছর, শিক্ষা বন্ধ, শিক্ষার প্রতি অনাগ্রহ মানুষের। কেন? তার কারণ সরকারের প্রতি তাদের আনুগত্য বেড়ে চলেছে, তাই জন্যেই তো চারিদিকে দেখুন বলছেন চপ ভাজুন মুড়ি বেচুন। যে বাঙালি জাত যাদের শিক্ষা, যাদের গরিমা, যাদের মর্যাদা, যাদের রুচিশীলতা, যাদের পরিশীলিত কথা গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখত, বাংলার যে আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে, সেই বাংলা আজকে কোথায় এসে পৌঁছেছে? কার জন্যে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আর আজকে তাকে মা শারদার সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা কত বড় লজ্জা! এই জাতীয় একজন দুর্নীতিপরায়ণ মানুষকে মা শারদা হাজারো, দেশ ছাড়ুন দেশ বিদেশ ব্যাপী, দেশ বিদেশ ব্যাপী শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদামণির যে হাজারো লাখো ভক্ত, আজ তারা দুঃখ পাচ্ছে, তারা লজ্জা পাচ্ছে, আজকে তারা অবাক যে কার সাথে মায়ের তুলনা চলছে, কার সাথে! এখন কি বলার? বর্তমান শিক্ষামন্ত্রী একজন শিক্ষিত মানুষ, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলছেন চৈতন্যদেব, মা শারদা হয়ে গেল, চৈতন্যদেব হয়ে গেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এখন আমাদের যারা আমরা বিরোধী রাজনীতি করি এবং একটু আধটু পড়াশুনোর সঙ্গে আমাদের মিলমিশ আছে, লেখাপড়া করে রাজনীতি করতে এসেছি, শিল্পী হিসেবেও সমাজে প্রতিষ্ঠা পেয়েছি, সেটা সেই মানুষগুলো আমরা বুঝতে পেরেছি, বোধহয় ব্রাত্য বসু এটা বলতে চেয়েছেন। যতই হোক, যতই এই চুরির মধ্যেই থাকুন, এই নানান স্তরে যে চুরি, এই যে তৃণমূল চোর যে পারসেপশন, তার মধ্যেও উনি থাকলেও এক শিক্ষিত লোক তিনি বুঝতে পেরেছিলেন যে চৈতন্য হোক তৃণমূল কংগ্রেসের, তাই হয়তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য সঙ্গে তুলনা করেছেন। আসলে হয়তো চেয়েছেন যে চৈতন্য হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসেরও, যা হয়ে চলেছে যা করে চলেছেন তা তো চেতনাহীন, মানে এরা ইতিহাস ভূগোল বিজ্ঞান কোনোটাই জানে না, অজ্ঞান তৃণমূল, কেমন! ফলে আজকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছেন মা শারদার। আবার শুনেছি যে কুণাল ঘোষ বোধহয় রামকৃষ্ণদেবের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভারতবর্ষের যুব আইকন যিনি তার বাগ্মিতায়
তার দর্শনে গোটা ভারতবর্ষকে, গোটা ভারতবর্ষের সনাতন ধর্মকে, গোটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তাকে তুলনা করেছেন এই কয়লা চোর গরু চোর এই ভাইপোটার সঙ্গে। এ ভাবা যায়? সাধারণ মানুষকে বলবো, আপনারা দেখুন, আপনাদের ভাববার সময় এসেছে। কারণ ভোটের সময়তে, ভোটের সময় এই আঙুলের একটু জোরে আপনারা পারেন এই ভয়ঙ্কর দুর্নীতিকে রুখে দিতে। এই ভয়ঙ্কর দুর্নীতিপরায়ণ মানুষগুলোকে তুলনা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোর গরু চোর, এই হেন লোকটা তার সঙ্গে তুলনা করা হচ্ছে স্বামী বিবেকানন্দের। কুণাল ঘোষ বলছেন রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং এর থেকে আমরা জানি যে যখন কিনা নির্মল মাঝি, যিনি ওই কুকুরদের ডায়ালিসিস করতেন, তিনি একবার ঠাকুরের সঙ্গে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন গোটা ভারত সেবাশ্রম সংঘ এবং বেলুড় মঠ থেকে সমস্ত স্বামীজি মহারাজরা তীব্র প্রতিবাদ করেছিলেন। তো এইটা এই সময় এসে গেছে, সমস্ত যারা আমাদের ধর্মীয় আচার আচরণের যারা গুরু মহারাজ, যারা স্বামীজি মহারাজ, আপনারা এবার মাঠে নামুন, আপনারা এবার রাস্তায় নামুন, আপনারা এবার এই যে দুরাচারটা ঘটছে, এই যে অনৈতিক আচরণগুলো ঘটছে, এই যে অনৈতিক শব্দ ব্যবহার হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সমস্ত চোরেদেরকে কার কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ঠাকুর পরমহংস শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, তাদের সঙ্গে তুলনা করছেন এই চোরেদের। তাই আমি আমার নিজস্ব জায়গা থেকে আমি সমস্ত আশ্রমিক মহারাজ যারা রয়েছেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের যারা আচার্য গুরু রয়েছেন, তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব, আপনারা মাঠে নামুন, আপনারা রাস্তায় নামুন, আপনারা দিক দেখান, আপনারা মার্গদর্শন করান আমাদের। তা না হলে এই অত্যাচার, এই অনাচার, এই দুর্নীতি, এই জঘন্য, এই যে তুলনা করার রাজনীতি, এর থেকে আমরা আমাদের বাংলাকে বাঁচাতে পারবো না। এবং দেখা গেল সম্প্রতি যে রাম মন্দির তৈরি হচ্ছে, এই মাসেই তার শুভ উদ্বোধন। নচিকেতা, তিনি তো এই ইন্ডাস্ট্রির, তিনি বলছেন দশরথকে প্ল্যানচেট করে ডেকে আনো, তিনিই বলতে পারবেন রাম কোথায় জন্মেছিল। একটা ধর্মীয় বিশ্বাস, লাখো লাখো কোটি কোটি মানুষ যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে, কোথাও সেই ধর্মীয় বিশ্বাসকে আঘাত দেওয়া নয় কি? দেখুন, আসলে কি বলবো, নচিকেতা চক্রবর্তী টাইটেলটা ব্যবহার করেন, চক্রবর্তী ভরদ্বাজ মুনি বংশজ, ভরদ্বাজ গোত্র, কেমন, বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। আমরা প্রত্যেকে জানি যে ওপার বাংলা থেকে, ওপার বাংলায় মাঠে ধান ছিল, পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, সব ছিল, আত্মীয় বন্ধু বান্ধব সবই ছিল। তাহলে কেন তারা এপাশে চলে এসেছিলেন অন্ধকার রাত্রে, পাঁকের মধ্যে ডুবে, সূর্যের আলোটুকু ফুটলে পরেই ওই কাঁটা তারটা পেরোবেন বলে? তার কারণ, তাদের ধর্ম অসুরক্ষিত ছিল, মহিলাদের সম্মান অসুরক্ষিত ছিল। আমরা এমন হাজারো মানুষকে চিনি, আমি নিজেও একজন উদ্বাস্তু পরিবারেরই সন্তান, ফলে আমার ঠাকুমার কাছে, আমার জেঠুর কাছে, আমার কাকাদের কাছে আমি অনেক গল্প শুনেছি, তাদের কষ্টের গল্প, তাদের যন্ত্রণার গল্প অনেক শুনেছি। তাই একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে হিসেবে আমি জানি যে যারা এই কষ্টটা, এই বুকে এই ধাক্কাটা নিয়ে পারে এসেছিলেন, পিঠে যাদের আজও কাঁটার সেই খোঁচাগুলো এখনও, হয়তো রক্তটার দাগটা মুছে গেছে, কিংবা হয়তো মানে দেখা যাচ্ছে না আর কাঁটা তারের ওই আঁচড়ের দাগটা, কিন্তু পিঠে না দেখা গেলেও মনে সেটা আছে, মনে রয়ে গেছে সেই দাগটা। সেই মানুষগুলো এপারে এসে হঠাৎ করে দারুণ সেকুলার হয়ে গেলেন, হঠাৎ করে। নচিকেতা, আপনাকে বলছি, আপনি কি বলেছেন, আপনি কেন বলেছেন? 500 বছরের একটা আবেগ, সনাতনী মানুষের 500 বছরের আবেগ, পুরুষোত্তম শ্রীরাম। এটা আজকের কালকের পরশুর নয়, এটা এই সময়কার আবেগ নয় যখন বিজেপি, সিপিএম কিংবা তৃণমূল সৃষ্টি হয়েছিল।
এটা সনাতন হিন্দুদের আবেগ। এই 22শে জানুয়ারি একটা একটা সনাতনীদের একটা জিত, এবং এটা একটা চূড়ান্ত সনাতনী হিন্দু ধর্মের চূড়ান্ত আবেগ। আপনি সেখানে আঘাত করলেন, আপনি সেইখানটাতে আঘাত করলেন, আপনার একবারও মনে হলো না। আপনি কি বিশ্বাস করেন না করেন সেটা আপনার কমপ্লিটলি নিজস্ব বিশ্বাস, আপনি করতেও পারেন আপনি নাও করতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই। হাজারো লাখো সনাতনীর বিশ্বাসে আপনি আঘাত করতে পারেন না, কিছুতেই পারেন না। যদিও একটা বাংলায় একটা ফেজ আছে যে শকুনের অভিশাপে গরু মরে না, তাই আপনাদের মতন শকুন, আপনাদের মতন শকুনের বলা কথাতে সনাতনীদের কিচ্ছু কোনো ক্ষতি হয় না। এবং সনাতনী হিন্দু ধর্মের যে জয় জয়কার, গোটা ভারতবর্ষ যে উত্তেজনায় কাঁপছে, গোটা ভারতবর্ষ যে আবেগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে আবেগ আপনার মতন শকুনের বলা একটা শব্দে এতটুকু ক্ষয়ক্ষতি হবে না, আমরা এটা জানি। কিন্তু তবু আপনি নামের পরে একটা চক্রবর্তী টাইটেল ইউজ করেন, চক্রবর্তী মানে ভরদ্বাজ মুনি বংশজ সন্তান আপনি, আপনার বাবা ঠাকুমা ঠাকুরদা তার বাবা বা তার বাবা আপনাদের বংশজ, তারা হয়তো আজকে লজ্জা পাচ্ছেন। আপনি জীবনমুখী মানুষ, আপনি জীবনমুখী মানুষ, কিন্তু আপনার আচরণে আপনার জীবনের কথা বলা কথায় শব্দ চয়নে আজ আপনার পূর্বজরা লজ্জা পাচ্ছেন, তারা লজ্জিত যে আপনি এটা কী কথা বললেন। আর আপনি জেনে রাখুন যে অযোধ্যা সেটা যে প্রান্তেই হোক, অযোধ্যার বদলে যেখানেই ভারতবর্ষের যে প্রান্তে যে কোনো কোণে শ্রীরাম রয়েছেন, যে কোনো কোণে শ্রীরাম রয়েছেন, এবং সেই রয়েছেন বলেই তো আমাদের এই আবেগ, আমাদের এই ভালোবাসা, আমাদের এই এত কষ্টের মধ্যেও আমরা সত্যদ্রষ্টা, আমরা সত্যের পথে আছি চলছি, এবং আগামী দিনে গোটা ভারতবর্ষকে আমরা আমাদের যিনি যার দিকে আমরা তাকিয়ে রয়েছি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি, গোটা ভারতবর্ষকে আমরা হিন্দুদের হোমল্যান্ড তৈরি করব রক্তের বিনিময়ে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে। তাই আপনার মতন শকুন কি বলল কি বলল না তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। তবু আমি বলবো নচিকেতা, আপনার পূর্বজ মানুষ আজ আপনার জন্যে লজ্জা পাচ্ছেন, এবং আপনার এই বলা কথার জন্যে আপনার যে যে গানগুলো মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছিল সেই গানগুলো মুছে গেল মানুষের হৃদয় থেকে, কারণ আপনি আগে একজন মানুষ তারপরে একজন শিল্পী, তাই মানুষ হিসেবে আপনি যে কত বড় নীচতার কাজ আপনি করলেন, আপনি এই কথাটা বললেন, তাতে আপনার যারা হাজারো লাখ ভক্ত ছিল তারা মানুষ নচিকেতাকে ঘেন্না করছে, ফলে মানুষ নচিকেতাকে ঘেন্না করতে গিয়ে তার যে শিল্পকলাটা তার যে গানটা সেটা কোথাও হারিয়ে গেল, আপনি এটা বুঝতে পারেননি।